হ্যালো ভিভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি কাঁঠাল পাতা করেছি তালের পিঠে। এটা কলা পাতাও করা যায়। আজকে আমি কাঁঠাল পাতায় করেছি, তো কিন্তু বানানো খুব সহজ। আমি নারকেল কুড়া দিয়ে করেছি, তোমরা চাইলে এমনিও করতে পারো। তো ভাদ্র মাসে তাল খেতে হয় শনি মঙ্গলবারে। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, খুব সফট হয়েছে, দেখো নরম হয়েছে, গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আজকে আমি বানাবো কাঁঠাল পাতায় তালের পিঠা। তো সেজন্য দেখো আমি কয়েকটা কাঁঠাল পাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছি, পরিষ্কার জলে ধুয়ে রেখেছি, আর নিয়েছি কয়েকটা টুথপিক, আর এখানে নিয়ে নিয়েছি সুজি, নারকেল কোড়া, তালের পাক, আর এখানে চিনি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দেব তালের কাঠটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নারকেল কুড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো সুজি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি কাঁঠাল পাতায় করছি, তোমরা চাইলে কলা পাতাও করতে পারো। ভাদ্র মাসে তাল খেতে হয় শনি মঙ্গলবারে। তালটা খুব ভালো ছিল, একদম পাকা, কি সেন্ট ছিল তালটা। যা গরম পড়েছে ভাদ্র মাসে, তাল পেকে সব গাছেই তাল পেকে গেছে। তো দেখো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কাঁঠাল পাতাগুলো রোল করে নিচ্ছি আমি, দেখো কীভাবে করছি। তার ভিতরে আমি তালের বাটারটা দিয়ে দেব। একটা টুথপিকের সাহায্যে আমি কাঠিটা গেঁথে নিচ্ছি। একদম ঝালমুড়ির প্যাকেটের মতো হয়েছে, দেখো এটা কাগজের হয়, এটা আমি কাঁঠাল পাতায় করেছি। তো সবগুলো সেম এরকম করেই বানিয়ে নেব আমি। তো সবগুলো সেম এরকম করে বানিয়ে নিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি কীভাবে কী করছি। তো দেখো কাঁঠাল পাতাগুলো আমি রোল করা হয়ে গেছে ঝালমুড়ি প্যাকেটের মতো। এখন চলে যাবো রান্নাঘরে। এদিকে আমি তালের আর কাঁঠাল পাতাগুলো তৈরি করতে করতে এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল। তার উপরে দেখো আমি একটা থালা বসিয়ে দিয়েছি, থালাটা ফুটো ফুটো করা আছে। এক এক করে ফুটোগুলোর মধ্যে কাঁঠাল পাতাগুলো বসিয়ে দেব। দেখো তালের বাটারটা আমি ভিতরে ভরে দিচ্ছি কাঁঠাল পাতার মধ্যে, তারপরে স্টিম হবে মোমোর মতো। তার উপর দিয়ে আমি একটু নারকেল কুড়া দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। কিছুটা আমি ভেতরে দিয়েছি যখন বাটারটা তৈরি করে। আর দেখো কাঁঠাল পাতার ভেতরে আমি তালের বাটারটা দিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব, একদম কুলফির মতো দেখতে লাগছে। দেখো এরকম করে এখন শুয়ে শুয়ে দেব, স্টিম হবে মোমোর মতো। পরেরগুলো সেম এরকম করেই বানিয়ে নেব। বানানো কিন্তু খুবই সহজ, তাহলে সব রেসিপিগুলো খুব খেতে ভালো হয়। পরগুলো সেম এরকম করেই বানিয়ে নেব। তো দেখো সবগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য, স্টিমও হবে। একটা গামলা দিয়ে আমি ঢেকে দিচ্ছি।
চলে আসলাম 10 মিনিট পরে, এখন ঢাকনাটা তুলে নেব। তো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর পাতাগুলো দেখো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝতে পারবো যে হয়ে গেছে আমাদের কমপ্লিট। দেখো আমি গরম গরম নামিয়ে ফেলেছি কাঁঠাল পাতা তালের পিঠা। তো দেখো এখন আমি খুলছি একটা একটা করে, টুথপিকগুলো খুলে নেব। দেখো একদম কুলফির মতো লাগছে দেখতে, খুব সফট হয়েছে। তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নেওয়া যায়। তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।